আসছে লাইফে ফার্স্ট টাইম আমি স্নোফল দেখছি তাকে দাঁড়ে ফার্স্ট টাইম এসে গায়ে দেখো পড়ে পড়ে ভর্তি হয়ে গেছে বহুত তুলো কেদার কয়েক বছর ধরে ওয়েট করেছিলাম আমি আসব এট লাস্ট রিয়েলি কিছু কষ্ট গায়ে লাগছে না জাস্ট ওয়েদার বরফ কেদারের সামনে দাঁড়িয়ে ভগবান ফিল দ্য সিচুয়েশন আরে এক্সপ্লেন করা যাবে না এত ভালো নেভার এই যে কি প্রাপ্তি আনএক্সপেক্টেড স্নোফলের সাথে কেদার দর্শন আনএক্সপেক্টেড নাক চুপে গেছে স্নোফলে কেদারনাথের সামনে নাকে ব্যথা হচ্ছে কি অবস্থা এতদিন লোকের ভিড় দেখতাম এখন কি ভালো লাগছে এখন কেদারনাথে এখন আছি ঠিক মন্দিরের সামনে লাইন দাঁড়িয়ে আছি আর সুন্দর হালকা হালকা স্নোফল হচ্ছে হালকা স্নোফল হচ্ছে অসাধারণ এক্সপিরিয়েন্স লাইফে ফার্স্ট টাইম আমি স্নো দেখতে পেলাম তাও এসে কেদারনাথে অসাধারণ এক্সপিরিয়েন্স এখন বাজে হচ্ছে দুপুর তিনটে সাড়ে তিনটে বাজে তো আর দেড় ঘন্টা পর আর পাঁচটার সময় গেট খুলবে গেট খোলার সময় আমরা ঢুকবো আমি আর লিজা লিজা জিনিসপত্র কিনে নিয়েছে অসাধারণ এক্সপিরিয়েন্স লিজা এখন ওখানে ঘন্টা বাজাচ্ছে আর এই হলো তার সব জায়গা আশেপাশের দৃশ্য সুন্দর দৃশ্য এই হলো কেদার এখন বন্ধ আছে একটু পরে খুলবে অসাধারণ মোমেন্ট পুরো স্নোফল হচ্ছে
থাকি। মন্দির কমপ্লেক্স এরিয়াটা একবার ঘুরে দেখি, কারণ ভীমশিলাটা দেখবো একবার। পুরো স্নোফল হচ্ছে। এই বলা, এই হলো ভীমশিলা। ভীমশিলা, পুরো ভীমশিলা, পুরো স্নোফল হচ্ছে। কেদার, কেদারে কপাট, এদিকে একটা সামনে থেকে দেখালাম। হয়ে যাচ্ছে ঢুকছে। দেখুন, আজকে আমি ভাবতে পারিনি কোন রকম এক্সারসাইজ করা ছাড়াই, কিছু এক্সারসাইজ করা ছাড়া ননস্টপ হেঁটে কেদারে পৌঁছে আর চারটের সময় লাইন দিয়ে আমরা ঠাকুর দেখে পুজো করে ভেতরে গিয়ে মেয়ের যে শিলাকে স্পর্শ করে চলে এসেছি আজকে আমরা। কারণ কেউ ছিল না, এত বরফ। হ্যাঁ, আমরা কেদারনাথে ঢুকেছি, তখন থেকে বরফ পড়ছে, এখনো পড়ে আছে। পুজো দিয়ে ফিরছি, এখন বাজে 7টা, এখনো বরফ পড়ছে, মানে 4:30 থেকে 7টা কন্টিনিউয়াস চলছে। আর না, স্নোফল আরম্ভ হয়েছে অফিসিয়ালি, যে আমাদের যা যা দাঁড়িয়ে ছিলাম দুপুর 1টার সময়, 12টার সময়, হ্যাঁ 12টাতে আরম্ভ হয়েছে, কিন্তু মাঝখানে হালকা থেমেছিল। ইয়েস, এখন সেটার কোনো বালাই নেই। আমার রেইনকোট, হ্যান্ড গ্লাভস, এই দশা জুতো পুরো ভিজে গেছে, প্যান্টেও বরফ জমে গেছে। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কেদারনাথের প্রসাদেও বরফ হয়ে গেছে। আর একটা জিনিস দেখাবো, আমাদের ছাতা। 1 মিনিট, পুরো সাদা, বরফে সাদা হয়ে গেছে, ভাবুন। এই হচ্ছে আমাদের, এই ছিল আমাদের কেদার ট্রেন।